রবিবার অনুষ্ঠিত হল মন্ডল স্মৃতি জয়চন্ডী কাপ ক্রিকেট টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ের খেলা জয়চন্ডী পাহাড় পাদদেশে উপদহা ময়দানে প্রথম বর্ষের খেলা অনুষ্ঠিত হলো এই বছর এই খেলার প্রধান উদ্যোক্তা শিবনাথ কর্মকার জানান মোট আটটি দল অংশগ্রহণ করেছিলেন এই টুর্নামেন্টে নবীন শঙ্কর রঘুনাথপুর দশ ওভারে চুরাশি রান করে ও পরে ব্যাট করতে নেমে সুজন ইলেভেনের ভাড়া পঁচাশি রান করে চার উইকেটে জয়ী হয় এই খেলায় বিজয়ী দলের হাতে পঞ্চাশ হাজার টাকা এবং ট্রফি তুলে দেন বিশিষ্ট ক্রীড়াবিদ তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রঞ্জন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার উপ প্রধান তরুণী বাউরি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজেত দল নবীন সংঘ রঘুনাথপুরের হাতে তিরিশ হাজার টাকা এবং ট্রফি তুলে দেন স্বর্গীয় বাবন মণ্ডলের একমাত্র ছেলে ইন্দ্রজিৎ মণ্ডল ও তার ভাই সত্যজিৎ মন্ডল খেলা আজকে হলো আসানসোল সুজেন ধারা আর প্লাস আমাদের নবীন সংঘ রঘুনাথপুর দারুণ খেলা হয়েছে আমরা সবাই মিলে উপভোগ করেছি আর আমি সবথেকে বেশি কৃতজ্ঞ যে আজকে এই খেলার জন্য মাঠে আমাদের এত এত বেশি দর্শক মানে আর কি ছিল এখানে প্রেজেন্ট যারা উপস্থিত ছিলেন সবাই মিলে এটা সার্থক করেছে আর আমি নিজেকে ধন্য মনে করছি